এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার কেয়ামতের আলামতের মাঝে একটি আলামত রয়েছে যে পৃথিবীতে এত সম্পদের সরাসরি হবে মানুষ সম্পদ উপার্জন করবে সে ভ্রক্ষেপ করবে না এটা কি হালাল পাবে নাকি হারাম পাবে যে আখেরাতের জন্য রিজিক অনুসরণ করে তার জন্য আল্লাহ কি দিবেন কি ব্যবস্থা করে রাখছেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম আখেরাত প্রেমী আখেরাতকে যে ভালোবাসে আখেরাতকে ভয় করে তাদের উপমা দিয়েছেন মন আখেরাতু হাম্মাহু যে যে আখেরাতের অবলম্বন যে সন্ধান করে পৃথিবীতে যে কিছু কাজ করুক না কেন সামাজিক ধর্মীয়ভাবে বা অর্থনৈতিকভাবে যা চাকরি ক্ষেত্রে সব উদ্দেশ্য হলো আখেরাত যদি কাওর থাকে আল্লাহ রবুল্লা আলামিন তাকে তিনটি জিনিস দিয়ে ধন্য করবেন এক নম্বর যা আল্লাহ গেনা কালবি আল্লাহ রবুল আলামিন তার অন্তরকে ধন্যাট্য করে দিবেন সমৃদ্ধশালী করে দিবেন যা আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে আসতেছে যা পাচ্ছে হালাল ভাবে তার উপর সে পরিতৃপ্ত এবং সন্তুষ্ট থাকতে পারবে দ্বিতীয় হল জামা আলাহু সামলাহু আল্লাহ রবুল আলামিন তার সব কিছু দুনিয়ার কাজের মাঝে সব সহজ করে দিবেন পথ অবলম্বন তার জন্য সহজ তৃতীয় পুরস্কার হলো তার জন্য দুনিয়া ওয়াহিয়া রাগি মাতুন দুনিয়া সম্পদ দুনিয়া তার জন্য বসীভূত করে দিবেন তাবেদার বানিয়ে দিবেন অথচ সে দুনিয়া চায়নি দুনিয়া চায়নি দুনিয়াও তারপর আল্লাহ রবুল আলমিন তাকে দিয়ে দিবেন এটা হলো যারা আখেরাত চায় আখেরাতের সম্বল চায় আখেরাতের পাথেও চায় আল্লাহরবুল আলমিন তাদেরকে তিনটা জিনিস দিবেন